আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজনে থাকছে সুজির মিষ্টি এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার অতিথি আপ্যায়নে ঘরে থাকা অল্প উপকরণে আপনারা এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন এই মিষ্টি তৈরি করতে আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি খুবই ইজি আশা করছি মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখন আমি এই সুজিটাকে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচটা লো থাকবে লো আছে এটাকে ভাজতে হবে আমার সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়া হয়ে গেলে অনবরত নাড়তে হবে যাতে কোনো প্রকারে দলা পাকিয়ে না যায় এটাকে অনবরত নেড়ে রান্না করতে হবে রান্না করতে করতে একটা ডোর মতো তৈরি হবে দেখুন এখন আমি এটাকে নামিয়ে নেব আমি ডোরটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন আমি এই গুঁড়া দুধ দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব এটাকে মোটামুটি পাঁচ ছয় মিনিটের মতো মাখব এখানে যদি আপনাদের ডোটা একটু শক্ত মনে হয় তাহলে একটু লিকুইড দুধ দিয়ে সফ করে নিতে পারেন আমার ডোটা মাখা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে মিষ্টি শেপ দেবো প্রথমে হাতের মুঠোতে নিয়ে একটু চেপে দুই হাতে তালুতে গড়িয়ে একটু চাপ দিয়ে তৈরি করে নেব দেখুন কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়েছে এখন আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি দুই হাতে তালুতে ভালো করে ঘুরিয়ে হালকা একটু চাপ দিয়ে দেব এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি শিরাটা তৈরি করে নেব। এখানে আমি শিরাটা তৈরি করতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এর মধ্যে দিচ্ছি এক কাপ পানি আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ এখন আমি এটাকে দুই তিন মিনিটের মতো জাল করে নেব আমার শিরাটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভেজে নেব আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন আমি মিডিয়াম আছে মিষ্টিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসেছে দেখুন মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে শিরাটা কিন্তু কুসুম গরম আছে গরম অবস্থায় শিরাগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টা তবে ভালো হয় যদি দুই তিন ঘন্টা রাখতে পারেন তা আমি আপাতত এক ঘন্টা রেখে আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এলাম এক ঘন্টা পর এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে কতটা ফুলে উঠেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে মজাদার সুজির মিষ্টি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কত সফট হয়েছে দেখুন মিষ্টিটা কত নরম আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ